জনতা তো জাগিকি অছন্তি, সেইপাই তো 25 বছর সরকারকে পরিবর্তন কলে। এবে জনজাগরণের কিছু আবশ্যকতা নাহি, বাকি রহিলা আমার প্রতিশ্রুতি যাহা দেইছেন সরকার তাকে আমি ঠিকরে পালন করছু। আমি প্রতিশ্রুতি দেইতিলু যে ভারতীয় জনতা পার্টি সরকারকে আসলে প্রভু জগন্নাথকর চারিদ্বার খোলা হব, কোণী ভক্ত ধাড়িরে ঠিয়া হবে না, খরার ছেড়া হবে না, সমস্ত অধিকার অশ্বর বড় ঠাকুর জগন্নাথকে দর্শন করা, জগন্নাথকে দর্শন করাইলু। আমি প্রতিশ্রুতি থার্ড ফ্লোর পর্যন্ত সমস্ত সাংবাদিক যাবে, লোকসভানের সাংবাদিক যাবে, বিধানসভার সাংবাদিক রহবে, সমস্ত তথ্য সাংবাদিক মানে জাণবার অধিকার অনেক আমি পালন কলু। আমি প্রতিশ্রুতি যে সুভদ্রা যোজনার মা মানুষ সম্মান মিলব, প্রতি মা 50,000 টাকা দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা কলে, তাকে কার্যকরী করা যাচ্ছ, বজেটের মধ্যে স্থান পাইছু। কুপ্রতিশ্রুতি আমি পালন কলু না যে নবীন বাবু যাবে জাগরণ করা লোক, লোক জাগিকি অনেক লোক জাণিকি অনেক 25 বর্ষ সরকার সে হটাইছেন, তেমন জনজাগরণ কিছু আবশ্যকতা নাই, সে তাঁর কর্মী জাগরণ যাচ্ছেন। আসন্তা নির্বাচনের কমিটি সমস্ত একাঠি করবে, সে যাচ্ছেন। কর্মী মানে বুঝলে যে আঙ্ পাখে কিছু আবনি, আস্তে আস্তে সে মধ্যে দল ছাড়া বসলে, আপনার সমস্ত জাণিছেন। এবং বিভিন্ন সময় আপনার দেখুম যে বিভিন্ন বিশিষ্ট লোক মানে দল ছাড়ুচ্ছেন, আসন্তা দিন মানুষের দল রহব না, একথা স্পষ্ট জনা পড়ুছি। তেমন জনজাগরণের আবশ্যকতা নাই, বরং নবীন বাবু তাঁকর যেভাবে ভাবে আগর 25 বর্ষ ধরিকি তাঁকর নিজস্ব বাসভবন রহিকি নির্দেশ দেলে, সেইভাবে রাখি কর্মী মানুষ রাখত, বাকি বিষয় সময় আসলে জনা পড়ে। ওকে, ধন্যবাদ।